oikko.com.bd এবং আকবরিয়া প্রিমিয়াম লাচ্ছা সময় প্রেজেন্ট আমার সাথে নতুন উদ্যোক্তাদের রান্নার অনুষ্ঠান থেকে আমি কেকাপে দিছি আপনাদের সবাইকে প্রীতিও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আসলে কয়েকটা অনুষ্ঠান আপনারা দেখেছেন, সবাই বলছেন যে খুব ভালো লেগেছে। আজকেও আমাদের এই অনুষ্ঠানে একজন উদ্যোক্তা আছেন এবং এই যে উদ্যোক্তা যারা নারী উদ্যোক্তা বিশেষ করে রান্নাবান্না নিয়ে কাজ করছেন তাদের মধ্যে অনেকে আছেন যে খুবই কম বয়সী, একদম বয়সী তরুণ। চলুন তার সাথে প্রথমে কিছু কথা বলে নিই। কেমন আছো তুমি? আসসালামু আলাইকুম। ভালো আছো? জি ভালো। তোমার পুরো নামটা কি? আমার পুরো নাম সাবরিনা আক্তার লাবু। আচ্ছা, তো সবাই কি বলে ডাকে? লাবু নামেই ডাকে। লাবু নামেই ডাকে। আমি যেটা বলছিলাম যে তুমি অনেক কম বয়সী, তো এই বয়সে তুমি এরকম কিভাবে তুমি উদ্যোক্তা হলে? আসলে রান্নাটা প্রথমে আমার মায়ের থেকেই শেখা। আমার আম্মু খুব ভালো রান্না পারে, ওনার থেকে আমি ইন্সপায়ার হই। এখন বাংলাদেশে প্রত্যেকটা মানুষের এমন একটা মেন্টালিটি যে না, পড়াশোনা করে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, বুয়েটে চান্স পেতে হবে। কিন্তু আমার বাবা মায়ের এমন কোনো চিন্তাভাবনা ছিল না, মানে তোমার যে কাজে তোমার আগ্রহ বেশি তুমি সেটাই করো। আচ্ছা, সেই জন্য তুমি কি এখন এই যে রান্না করে যে রোজগার করছো এতে কি বাবা মা সবাই খুশি, পরিবারের? হ্যাঁ, সবাই খুশি। আর আমি এ বয়সে যে আমি নিজে একজন উদ্যোক্তা, আমি ইনকাম করছি, আমার বিশেষ করে হাত খরচটা অন্তত বাবা মায়ের থেকে নিতে হচ্ছে না, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। খুব ভালো লাগে। আর এর পাশাপাশি হয়তো আমি ছোটখাটো কিছু তাদেরকে গিফট করতে পারি। আচ্ছা, তোমার নিজস্ব টাকা থেকে, এটা আনন্দ অনেক বেশি। তো কি ধরনের খাবার তুমি সাধারণত সাপ্লাই করো? কেক, মিষ্টি। আমার পেজের সিগনেচার আইটেম হচ্ছে মিষ্টি। মিষ্টি কি ধরনের মিষ্টি বানাও? আমি কালো জাম, ক্রিম জাম, তারপরে হচ্ছে কি রসমালাই। আচ্ছা, এগুলো সব কিছু করো? আচ্ছা, এগুলো তোমার সিগনেচার ডিশ যে সবাই পছন্দ করে এবং এগুলোর অর্ডার অনেক পাও, তাহলে খুবই ভালো কথা। রোজার মধ্যে নিশ্চয়ই ভালোই অর্ডার পাচ্ছ। তো আজকে চলো আমরা কিচেনে যাই, তুমি রান্না করো দেখি। কি রান্না করবে আজকে? আজকে আমি করব হেলদি একটা ফুড, রাইস পেপার রোল। রাইস পেপার রোল, নামটা শুনে তো খুব ভালো লাগছে। আজকের রেসিপি রাইস পেপার রোল। তোমার কি এটা স্টিমে করতে হবে? না, প্রথমে একটু গরম পানি লাগবে। না, তাহলে একটু চুলাটা জ্বালিয়ে দেই। গরম পানি দিলাম চুলায়, এই গরম পানি আছে। এখন তুমি কিভাবে কি করবে করো? আমি এখানে দাঁড়াচ্ছি, কিছু লাগলে আমাকে বলো, বলো তোমাকে হেল্প করব। আমি বাকি ভেজিটেবলগুলো মিক্স করে নিচ্ছি। আচ্ছা, মানে যে ভেজিটেবল দিয়ে তুমি রোলটা করবে সেগুলো বাটিতে মিক্স করছো, করো। আমি এখানে নিচ্ছি শসা। শসা নিচ্ছো? শসাকে কুচি করে কেটে রেখেছিলে? শসাকে কুচি করে কেটে নিয়েছি। ঠিক আছে। এরপরে লাগছে আমার গাজর। গাজরও কুচি করে কেটে নিয়েছো? জি। ঠিক আছে। এটা কি শুধু ভেজিটেবল দিয়ে করবে না চিকেন বা বিফ? চিকেন দিব, আর কেউ যদি চায় চিংড়িটা ইউজ করতে পারে। আচ্ছা, ঠিক আছে, আমি চিকেন দিয়ে করছি। চিকেনটাও আছে, সবজি আর চিকেন সব একই ভাবে রেখেছো। আচ্ছা, এখানে নিয়েছি আমি ক্যাপসিকাম কিউব করে কাটা। আচ্ছা, আরো কিছু দেবে? এখন আমি এতে মিক্স করব লবণ এবং গোলমরিচ। তুমি যে গাজর দিলে আর শসা দিলে সেগুলো মনে হয় আধা কাপ করে দিয়েছো, না? আর ক্যাপসিকাম একটা আস্ত ক্যাপসিকামের অর্ধেকটা কুচি করে দিয়েছো। এখন আর কি কি দেবে বলো? তার মধ্যে সেদ্ধ করা চিকেন ছিল। আচ্ছা, চিকেনটা কতখানি দিয়েছো তুমি? অর্ধেক কাপ। হাত ছাড়া মুরগির মাংস সেদ্ধ করে তুমি কুচি করে নিয়েছো অর্ধেক কাপ। এখন লবণ কতটুকু দিচ্ছো? লবণ দিব হাফ চা চামচ। হ্যাঁ দাও, কারণ যারা নতুন রান্না শেখায় ওরা বুঝছো না, সব কিছু না শুনলে করতে পারে না। আর কি দিচ্ছো? আর দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এটাও কি চা চামচের অর্ধেক চামচ? হাফ চা চামচ। আচ্ছা দাও, কারো ইচ্ছা করলে একটু বেশি দিতে পারে ঝাল খেলে। আর কিছু দেবে? না, আর কিছু দেবে না। ঠিক আছে, পানিটাও এর মধ্যে ফুটে গিয়েছে। এখন কি করতে হবে? এখন আমরা রাইস পেপারটাকে গরম পানিতে ড্রিপ করব। এখন কি করবে? এটার মধ্যে কি গরম পানি দিয়ে দেবে? না, এটাকে গরম পানিতে, গরম পানিতে ছাড়বে। দাও, চুলাটা বন্ধ তো, কিন্তু পানি আছে গরম। দাও, হাত দিয়ে করবে না চামচ লাগবে? লাগবে না। আচ্ছা, তুমি তো এক্সপার্ট করছো ভালো, সবাই পারবে কিনা জানি না, করো তাহলে। তুলে ফেললে? না, তুলে ফেললাম। এখন আমি
এটা মানে কি ঝামেলা অনেক কম না সব কিছু রেডি থাকলে হ্যাঁ এবং হেলদি একটা ফুড ঠিক আছে করো তোমার মতো কি দেবে এটা মধ্যে একটু ধনেপাতা দিব ধনেপাতা দিচ্ছ ঠিক আছে দাও দিয়ে এখন রোল করবে ওকে খুলে যাবে না তো না খুলবে না না ঠিক আছে করো আমরা যেভাবে স্প্রিং রোল করি হ্যাঁ ঠিক না সেভাবে তুমি এটা রোলটা করছো ঠিক আছে রোলটা কিসে রাখবে ডিশ এনেছো কোনো হ্যাঁ এই ডিশটার মধ্যে সার্ভ করবে না হ্যাঁ ঠিক আছে রাখো ওখানে তাহলে এরপর আরেকটা করো হ্যাঁ করে দেখো আমাদের প্রোগ্রামে যে স্পন্সর হ্যাঁ আকবরিয়া প্রিমিয়ার লাচ্ছার সামাই ওদের কিন্তু লাচ্ছার সামাই ছাড়া আরও অনেক প্রোডাক্ট আছে মানে আমাদের হলে কনফেকশনারিতে আমরা যেসব খাবার আর কি কিনে খাই যেমন বিস্কিট আছে তারপরে কেক আছে তার মানে রোজার সময় আমরা যা যা আর কি পছন্দ করি খেতে সব কিছু কিন্তু ওনাদের আছে আমাদের স্পন্সর যারা এখন কি আরেকটা তৈরি করবে এটার মধ্যে একটা লেটুস পাতা দিয়েছো আচ্ছা ঠিক আছে আর এই যে রাইস এই যে শীতটা এই শীতটা তো দোকানে কিনতে পাওয়া যায় দোকানে অনেকে কিনতে পাওয়া যাবে আর এটা তো বানানো সম্ভব তুমি কোনোদিন বানিয়েছো পাতলা করে বানানোও কিন্তু যেতে পারে তাই না রাইস শীতটা দোকানে পাওয়া যায় ভালো যে মানে সহজেই করা যায় দেখতে সুন্দর তাই না তুমি যেটা বললে তুমি ছোট মানুষ হলেও যেটা বলছো যে স্বাস্থ্যসম্মত একটা খাবার রোজার সময় না আমরা তেলে ভাজা তো কিছু খাই সেখানে এরকম সেদ্ধ স্টিমে করা এই যে রাইস যদি এই রোলটা খাই তাহলে শরীরের জন্যও ভালো আচ্ছা তুমি জানো বাংলাদেশে এসএমই এই যে উদ্যোক্তারা যে আছে কতজন উদ্যোক্তা আছে পুরো বাংলাদেশে জানো না বোধ হয় না 1,20,00,000 মানে শুনলেও ভালো লাগে না যে তোমাদের মতো নারী পুরুষ আছে এখানে কম কিন্তু নারীরাই বেশি আর তোমরা যেমন রান্নাবান্না করে আমাদের যে এই যে কাজ করছো এখানে উদ্যোক্তা হিসাবে তাই না সেখানে রান্নাবান্না ছাড়াও আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস বিশেষ করে আমাদের কাপড় চুপড় শাড়ি বলো ড্রেস বলো এগুলা নিয়েও কিন্তু কাজ করছে মহিলারা শুনলে ভালো লাগে না যে মহিলারা নিজেরাই উদ্যোক্তা হয়ে অনেক রকমের কাজ করছে তাও শেষ হয়ে গেছে বানানো না এটা কি দিয়ে সাধারণত কি চাটনি দিয়ে খেতে ভালো লাগে এটা সস দিয়ে সার্ভ করতে পারে চাটনি দিয়ে করতে পারে কারণ যেহেতু আমরা খুব বেশি স্পাইস ভিতরে ইউজ করিনি হ্যাঁ তাই আজকে আমি একটা টমেটো সস দিয়ে সার্ভ করব ঠিক আছে দাও ওটা দেখাও যে কিভাবে সার্ভ করতে চাও হয়ে গেছে তো তোমার রোলগুলো আমি আপনাদেরকে একটা কেটে দেখাতে চাই আচ্ছা কেটে দেখাবা তাহলে আমি একটা ছুরি দিই তোমাকে নাও আচ্ছা সোজাসুজি কাটছো ভিতরে দেখতে হ্যাঁ খুবই ভালো লাগছে আর সবজি জিনিসটা তো আসলে রোজার সময় কম খাওয়া হয় তাই না এই ধরনের করে আমরা যদি সবাই খাই আর কিছু দেবে আমি একটু পুরো পুদিনা পাতা দেব আচ্ছা সসের মধ্যে দিচ্ছি একটু পুদিনা পাতা দাও ঠিক আছে নিয়ে আসো এদিকে এখানে রাখো এখানে রাখো খুব সুন্দর হয়েছে ঠিক আছে একটু ঘুরিয়ে দিই দর্শকরা দেখুক তো তুমি তো রোজার মধ্যে অনেক ব্যস্ত থাকো অন্য ধরনের খাবার সাপ্লাই করো তাই না তারপরে যে আমাদের সময় দিয়েছো আমার তো খুব ভালো লাগলো আমার দর্শকদেরও তোমার খাবারটা খুব ভালো লেগেছে তোমার সাথে আজ এখানে বিদায় নিচ্ছি আবার দেখা আমারও খুব ভালো লেগেছে আপনাদের অনুষ্ঠানে এসে আর সবচেয়ে বেশি ভালো লাগলো যে আমরা এরকম একটা ফ্যাসিলিটি পাচ্ছি তো ধন্যবাদ আপনাদের সবাইকে ঠিক আছে আবার দেখা হবে oikko.com.bd এবং আকবরিয়া প্রিমিয়াম লাচ্ছা সামাই এতক্ষণ প্রেজেন্ট করলো আপনাদের যে অনুষ্ঠান আমার সাথে নতুন উদ্যোক্তাদের রান্না আজকের অনুষ্ঠান এখানে শেষ হচ্ছে আবার আপনাদের সবার সঙ্গে দেখা হবে খুদা হাফিজ